বঙ্গবন্ধু যখন ভারতে এলেন স্বাধীন মানে পাকিস্তান থেকে উনি মুক্তি পেয়ে তারপরে তো প্রথম ভারতে এলেন সেখান থেকে বাংলাদেশে এসেছেন দিল্লি থেকে এসেছেন তো ওনার প্রথম কথাটা কি ছিল যে বাংলাদেশ থেকে কখন ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে এটা হচ্ছে খুব স্ট্রং ডিপ্লোম্যাসি আপনি এটা বুঝতে চেষ্টা করেন তো রাষ্ট্রনায়কোচিত গুণাবলী যে সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতরে থাকবে তাদের ডিপ্লোম্যাসি খুব স্ট্রং হবে এটি শিক্ষারও বিষয় এখন আমি তো ডিপ্লোম্যাসির স্টুডেন্ট না তবে আমরা যেটা দেখছি আপনার এই যে ধর্ণা দেওয়ার বিষয়টি আপনি বলছেন এটি হচ্ছে ধর্ণা শব্দটা আমি সাইডে রেখে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে রাজনৈতিক দল যারা রয়েছে কম বেশি যারা ক্ষমতাবান যারা বিদেশি সেটি বিদেশি একটি রাষ্ট্র হতে পারে এবং বিদেশি একটি সংস্থাও হতে পারে বিভিন্ন সংস্থার কাছে তাদের যোগাযোগ থাকে তারা তাদের মতো করে তাদের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করে সেটা উচিত বা অনুচিত সেই বিতর্ক আরেকদিন করা যাবে কিন্তু এটা সব দলই করে এটা কখনো কেউ হস্তক্ষেপ বলে ব্যাখ্যা করতে পারে আর কখনো কেউ সহযোগিতা বলে ব্যাখ্যা করতে পারে এখন আমার যখন প্রয়োজন হবে তখন আমি সহযোগিতা হিসেবে নেব এবং আপনি সেটাকে হস্তক্ষেপ বলবেন আর আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এটাকে সহযোগিতা হিসেবে নেবেন আর আমি তখন তাকে হস্তক্ষেপ বলবো অর্থাৎ একই জিনিসকে যে যার সুবিধার জায়গায় ব্যবহার করে মানে এই যে ধরেন মোদি সরকারের সান্নিধ্য পেতে কে না চেষ্টা করছে মানে আমি আর তথ্য দিয়ে সহায়তা করতে চাই না কারা অভিনন্দন জানিয়েছে সেটা তো আমরা জানি মানে সবার আগে এরপরে এটা বাদ দেন না বাংলাদেশ থেকে পাকিস্তান একটি অভিনন্দন বার্তা গিয়েছিল সমস্ত রাষ্ট্রাচার কূটনৈতিক জিনিসকে বাদ দিয়ে তিনি ছিলেন পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তা যিনি মারা গিয়েছেন এই বিষয়গুলো আমি সরাসরি আনতে চাই না সুতরাং এই এই যদি আপনি বলেন সমস্যাগুলো এই সমস্যাগুলো সব জায়গায় রয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের কূটনৈতিক প্রজ্ঞা কতখানি হওয়া উচিত সেটা কিন্তু আমরা দেখেছি সেটা দেখিনি তা না সেই লেভেলের প্রজ্ঞা আমরা দেখেছি সর্বশেষ যদি জার্মানির ঘটনাটা ধরেন বাকিগুলো আলোচিত হয়েছে মনে করবেন আমি সেগুলো বলছি না কেন এখন ভিতরে কি আলোচনা হয়েছে সেটির কতখানি প্রকাশ করতে হবে যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনার আমার ভিতরে যে কথা হয়েছে এই কতটা প্রকাশ করবেন সেক্ষেত্রে আমার বিবেচনা একদমই ক্ষুদ্র একজন মানুষ উনি মাত্রাজ্ঞানের পরিচয় দেননি আমরা তো নানাভাবে ধরেন এই ধরনের সহযোগিতা তো অন্য ক্ষেত্রেও আমরা চাই আমরা বিভিন্ন ফোরামে ইলেকশন করি নট অনলি দ্যাট আরেকটা দেশ থেকে অন্য ধরনের সহযোগিতা র্যাবের নিষেধাজ্ঞা বাদ দেন আর্থিক সহযোগিতা উন্নয়ন প্রকল্পে সহযোগিতা ধরেন একটা এমন একটা দেশের কাছে চাইলাম যে দেশটার উপরে অন্য একটা দেশের প্রভাব আছে যে আমার ক্লোজ তাই তখন সেই দেশ থেকে এটা ইনফ্লুয়েন্স করা যায় এটি খুব এটি এটিও ডিপ্লোম্যাসি আমি আমি আপনি বলি ডিপ্লোম্যাসি নানা প্যাটার্ন আছে তো সেখানে ওয়ান টু ওয়ান ডিপ্লোম্যাসির বাইরে এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল কালেকটিভ ডিপ্লোম্যাসি এগুলো হয় কিন্তু সেটি আপনি বাইরে কতটা ফোকাস বলবেন কতটুকু সেটি হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটু বলি যেমন যেটা ক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে ঘটেছে যে জার্মান অ্যাম্বাসিডর কতটুকু চান বা তাদের এই আলোচনাটা প্রেসে দেওয়ার মতো যোগ্য কি না বিএনপি অনেক ব্যাখ্যা দিবে যারা বিএনপি তারা ব্যাখ্যা দিতেই পারে যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগের মতো ব্যাখ্যা দেবেন কিন্তু বাস্তবতা হচ্ছে জার্মান অ্যাম্বাসিডর এটা নিয়ে রিয়্যাক্ট করেছেন এটাই বস্তু তেমনি এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এটা নিয়েও দেশের মানুষ বা বিভিন্ন জায়গায় রিয়্যাক্ট করেছেন আপনি বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি মুখপাত্র তিনি কিন্তু মন্তব্য করতে রাজি হননি অর্থাৎ এটা নিয়ে প্রকাশ্যে মন্তব্যের যোগ্য একটি বিষয় নয়